এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ ভূত চতুর্দশী, দার্জিলিং থেকে ফিরে আর একদম সময় পাইনি, তার মধ্যেই এসে পড়েছে কালী পুজো। হাতে সময় না থাকায় আজ অনেকগুলো কাজ নিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমেই ছুটে এসেছি বাজারে প্রদীপ কেনার জন্য। এই দোকানটাতে অনেক ধরনের সুন্দর সুন্দর প্রদীপ রয়েছে, কিনেও নিলাম বেশ কিছু। প্রদীপ কিনে বাড়ি ফিরলাম। সকাল থেকে আমার ছোট বাগানটাতে কাজ করছিল মালি দাদা, ওরই দায়িত্বে থাকে বাগানটা। গাছগুলোকে সুস্থ সবল রাখার কাজটা চমৎকার করে, ওদের দিয়েই বাগানের লোহার তারও লাগিয়ে নিলাম, কারণ চেন লাইটস ঝোলাতে গেলে ওই রকম তারের দরকার পড়ে। এরপরেই এসে গেলেন আমাদের ইলেকট্রিশিয়ান। এই দাদাই আমাদের বাড়ির যাবতীয় ইলেকট্রিকের কাজ করেন। দার্জিলিং যাওয়ার আগেই পোদ্দার কোর্ট থেকে কিনে এনে রেখেছিলাম এলইডি লাইটস। খুব সুন্দর কালার চেঞ্জ হয় এতে, শুধু রিমোট দিয়ে বদলে নিলেই হলো। অভিষেক আর ওই দাদা দুজনে মিলে আলো লাগানোর পুরো কাজটা করলো, আমি শুধু মাঝে মই ধরেছিলাম। বাগানটা সাজানোর পর কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। কিন্তু ভূত চতুর্দশীর জন্য 14 প্রদীপ জ্বালিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা আর শ্যুট করা হয়নি। আসলে এই ভিডিওটা আমি দুদিন ধরে রেডি করেছি, তাই কালী পুজোর দিন কেমন সাজালাম সেটা অবশ্য তোমরা দেখতে পাবে। আজ কালী পুজো, তোমাদের সবার জন্য রইল কালী পুজো ও দীপাবলির অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো।
আমাদের ডেকোরেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা আমাদের ছোট্ট বাগানটাকে একটু আলো দিয়ে সাজাবার চেষ্টা করেছি। আর যেরকমভাবে প্রদীপ জ্বেলে দিওয়ালি বা কালী পুজো যাই বলো, মানে দিওয়ালি যেভাবে সেলিব্রেশন করা হয় সেভাবেই ছোট করে করলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো আশা করি তুমিও কিছু বলবে। শুভ দীপাবলি সবাইকে, অমলিন আলো আপনাদের জীবনে নতুন করে অনেক কিছু এনে দেবে। সাহিত্যিক মানুষ, সুন্দর সুন্দর কথা। তো আমার তরফ থেকেও তোমাদের প্রত্যেকের জন্য রইল হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো করে এই উৎসবের দিনগুলো কাটাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর আরেকটা কথা, দার্জিলিংয়ের ভিডিও কিন্তু এরপর আবার আসবে। আজকে জাস্ট কালী পুজো এবং দিওয়ালি